কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা সিলেট মহাসড়কে সোমবার মাদক বিরোধী অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় তারা। গাড়িটির ভেতর সন্দেহজনক কয়েকটি বাক্সও খুঁজে পায়। সেগুলোর মধ্যে মাদক আছে ভেবে খুলতে গেলেই বাক্স থেকে ফণা তোলে বিষধর সাপ। এরপর খবর দেয়া হয় বন অধিদপ্তরে। তারা এসে বাক্সগুলো থেকে উদ্ধার করে একটি পদ্ম গোখরা, চারটি খোয়া গোখরা, দুটি দাঁড়ার সাপ। ওই প্রাইভেট কারের চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়িতে আর কোনো আরোহী ছিল না। বন বিভাগের লোকজন আসে, সেখান থেকে নয়টা বাক্স বের করে বাক্সের ভিতরে সাতটা বিষাক্ত সাপ পাওয়া যায়। এই সাপগুলো তাদের কাছে আমরা যে জিম্মানামা বলে তাদেরকে বিষয়টা বুঝিয়ে দিয়ে অবমুক্ত করার জন্য তাদেরকে সাপগুলি দিয়ে দিই। বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাইমুল হাসিব, বৈশাখী সংবাদ।